বসন্ত এসে গেছে, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। আশা করছি সবার ফাল্গুন খুবই ভালো কেটেছে, বসন্ত হয়ে উঠুক সৌরভময় সবার জীবনে, এ প্রত্যাশা সবার কাছে। তো আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আজকের ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চলেন শুরু করা যাক। আজ পহেলা ফাল্গুন, এই দিনে আমরা দেশে কলেজ লাইফে খুবই মজা করতাম, আনন্দ করতাম। তো এখানে তো এসব কিছুই নেই, আর এখন তো হচ্ছে উইন্টার টাইম। তো যাই হোক, আমার মনে মনে বসন্তের ছোঁয়া আছে। তো আজকে বাসায় কিছু খাবারের আয়োজন করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভেজিটেবল পাকোড়া করেছি, আর এখানে ফিশ একটা গ্রেভি করেছি, আর সাথে বাসন্তী পোলাও আর মাটন কষা, সাথে একটু আচারও আছে। তো এই যে ফ্যামিলি সবাই মিলে একটু আনন্দ করে খাবো এটাই। আর বসন্তের সাজগুজ কি আর বলবো, আমার মেয়ে তো দেখতেই পাচ্ছেন। তোমাকে পহেলা ফাল্গুনের সাজে সজ্জিত মনে হচ্ছে। ভেরি মজা, সো নাইস, ব্রাইটফুল, গর্জিয়াস, মাই বেবি। পহেলা ফাল্গুনের পারফেক্ট একটা সাজ আমার মনে সেজেছে। মর ওয়ান মর ইটিং রাইস, ওকে ইউ নো রাইস, ভেরি গুড, ইউ নো রাইস ফর ইউ। মজা না? জ্যাকলিন, ওকে আনারস হলুদ, মনি ড্রেস হলুদ, হেয়ার ব্যান্ড হলুদ, এভরিথিং ইজ ইয়েলো। পহেলা ফাল্গুন সবাইকে বলো মনি। পহেলা ফাল্গুনে মনি সেজেছে হলুদ ড্রেস পরে, খুব সুন্দর লাগছে আমার মেয়েটাকে। হলুদ একটা পাখি মনে হচ্ছে আমার সোনা মনিটাকে। তো নেক্সট উইকে আমার মেয়ের জন্মদিন, সে উপলক্ষে কিছু শপিং করেছে ওর জন্য, তো আপনাদের সাথে শেয়ার করছি। এবার তিনটা হচ্ছে ইউনিকর্ন, এই যে ইউনিকর্নের ন্যাপকিন পিঙ্ক কালার, খুবই সুন্দর দেখতে। এই যে পেপার গ্লাসও আছে, ইউনিকর্নের অবস্থা টাইপের বলুন, আর একটা ব্যাকগ্রাউন্ড
এটা হচ্ছে আমার বেবি ড্রেস, খুবই সুন্দর স্কাই ব্লু কালার, পালসের ওয়ার্ক করা আজকে সকালে আমি চিজ কেক বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি।
আজকে আর না, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশা করি ভগবানের কাছে। তো বাই।